খাদ্য সংকটে বিপর্যস্ত গাজাবাসীর জনজীবন, একবেলার খাবার জোগাতে এভাবেই ভিড় করছে দাতব্য সংস্থার বাইরে। এই দাতব্য রন্ধনশালাগুলো বর্তমানে স্থানীয়দের জন্য জীবন রক্ষাকারী হিসেবে কাজ করছে। খাদ্য সংগ্রহ করতে হাতের কাছে যা পাচ্ছেন পাত্র হিসেবে ব্যবহার করছেন তারা। প্রচণ্ড ভিড়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, এরপরেও মিলছে না পরিবারের সবার জন্য পর্যাপ্ত খাবার। অনেকেই আবার ফিরছেন খালি হাতে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর গত কয়েক মাস ধরেই চলছে খাবারের তীব্র সংকট, দিন দিনে সংকট বেড়েই চলেছে। ইসরায়েলের হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে, সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে খাদ্য সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে প্রতিদিন হাজার হাজার মানুষ খাদ্য ও পানির জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের ছোট বাচ্চাদের সঙ্গে আমি এসেছি, বাড়িতে আমাদের 30 জনের বেশি লোক আছে। আমি যে খাবার নিয়েছি তা কোনো মতে 5 জন খেতে পারবে, তা নিতেই আমি 5-6 ঘন্টা অপেক্ষা করি। আমাদের আয়ের পথ নেই, এমনকি আমাদের কাছে সন্তানদের চিকিৎসার জন্য ওষুধও নেই। গাজায় ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।